বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের উত্তেজনা বান্দরবনের ঘুমধুম তুম্বরু থেকে এবার টেকনাফের দিকে। সীমান্তের কাছাকাছি এলাকা গোলাগুলি আর মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে। দেশটির ভেতরে জান্তা সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠীগুলোর দফায় দফায় ব্যাপক হামলা চলছে। সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশের টেকনাফ সীমান্তে। এদিকে বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বিদ্রোহীদের কাছে টিকতে না পেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আশ্রয় নিয়েছে বাংলাদেশে। টেকনাফ সীমান্তে যখন এমন উত্তেজনা, তখনই মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে নতুন বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। কি আছে যুক্তরাষ্ট্রের দেয়া বার্তায়? মিয়ানমার জান্তা সরকারের নির্বিচারে গণহত্যা ও উচ্ছেদের পর বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 12 লাখেরও বেশি রোহিঙ্গা। এবার নতুন করে আলোচনা এসেছে জান্তা সরকার। বিদ্রোহী গোষ্ঠীগুলোর তোপের মুখে দাঁড়াতে না পেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী আশ্রয় নেয় টেকনাফ সীমান্তে। মিয়ানমার ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দফতর এক চিঠিতে একথা জানিয়েছে। এ বিষয়ে প্রশ্ন করার পর প্রায় এক সপ্তাহ পর জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। যুক্তরাষ্ট্র জানিয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দানকারী দেশ হিসেবে বাংলাদেশকে আগের মতো এবারও সহায়তা করবে। এর আগে 1 ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত এবং বাংলাদেশে কয়েক লাখ রোহিঙ্গার আশ্রয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়। প্রশ্নের প্রায় এক সপ্তাহ পর এ বিষয়ে লিখিত জবাব দিলেন ম্যাথিউ মিলার। মিলার বলেন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কারণে মানবিক সংকটের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হচ্ছে বলেও মনে করে যুক্তরাষ্ট্র। বেসামরিক নাগরিকদের উপর দমনপীড়ন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানায় দেশটি। এছাড়া মিয়ানমারে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘাতের আঁচ এসে পড়েছে বাংলাদেশে। মিয়ানমার থেকে ছোড়া গোলায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নাগরিক। সংঘর্ষ আর ওপার থেকে ভেসে আসা তীব্র গোলা বারুদের শব্দে আতঙ্কে দিন কাটছে মিয়ানমার সীমান্তে থাকা জনপদগুলো। আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতে টিকতে না পেরে বাংলাদেশে ইতোমধ্যে আশ্রয় নিয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের 200+ সদস্য। এদিকে আরাকান আর্মির মতো রোহিঙ্গা বিদ্রোহীদের অ্যালায়েন্স সংগঠন আরসাও 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছিল। কিন্তু মিয়ানমার সেনা চৌকিতে অতর্কিত হামলার পর মাত্র একদিনেই পরাজয় স্বীকার করে নেয় আরসা। আর তার ফল হিসেবে 8 লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়। মাজহারুল আলম, ইত্তেফাক।